নমস্কার বন্ধুরা, ইনসাইড দ্য কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি ভীষণ হেলদি একটা নাস্তা, একদম ঘরোয়াভাবে তৈরি, কোনো রকম সস বা ভাজা মশলা ছাড়া, সবজি, ডিম, সোয়াবিন দিয়ে চাউমিন। এটা খেতেও যেমন দুর্দান্ত হয়, তেমনই স্বাস্থ্যের পক্ষেও ভালো। বাড়িতে সবাই আমরা প্রায়ই চাউমিন খেয়ে থাকি, আমি কিভাবে আমার বাড়িতে বানাই সেটাই আজকে দেখাবো। আমি এখানে আলু নিয়ে নিয়েছি বেশি করে, আলু আর ডিম এর মেন উপকরণ হলো, আমি কিছু সবজি অ্যাড করেছি। এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার ঘরে যা ছিল তাই দিয়ে করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে করবেন। আলু ছাড়া ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, ফুলকপি নিয়ে নিয়েছি। চাউমিন মার্কেটে অনেক রকমের পাওয়া যায়, তবে আজকে আমি নিয়ে নিয়েছি সরু চাউমিনগুলো। আর নিয়েছি কিছু সোয়াবিন, ডিম। প্রথমে আমি একটা কড়াইতে জল দিয়ে জলটাকে ফুটতে দেবো। জলটা গরম হয়ে ফুটতে শুরু করলে তখন আমি সোয়াবিনগুলোকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলে সোয়াবিনগুলো 2 থেকে 3 মিনিট রাখার পরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 10 মিনিট পরে দেখুন সোয়াবিনগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে এবং সোয়াবিনগুলো জলটাকে পুরো শোক করে নিয়েছে এবং সাইজে কতটা বড় হয়ে গেছে এবং খুবই নরম হয়েছে। এই সময় সোয়াবিনটা যথেষ্ট গরম আছে, তাই আমি অন্য একটা পাত্রে প্রথমে উঠিয়ে নিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি সোয়াবিনগুলোকে চিপে জলটা বার করে নেব। আমি এখানে তেলের বেশি ব্যবহার করব না বলে সোয়াবিনগুলোকে আগে থেকে আর মশলা মাখিয়ে ভাজছি না, আপনারা চাইলে সেটা করতে পারেন। এই দেখুন সোয়াবিনগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি কড়াইতে আবার জল দিয়ে জলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। এখানে জলের মধ্যে দুটো জিনিস আমি দিচ্ছি, সেটা হচ্ছে 1 চামচ নুন আর 1 চামচ সাদা তেল। জলটা ফুটতে শুরু করলে এখন আমি চাউমিনগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। এবার একটা খুন্তির সাহায্যে আমি চাউগুলোকে জলের মধ্যে ডুবিয়ে দেব। এইবারও একই রকম ভাবে আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে চাউটাকে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। চাউমিনটা খুব সুন্দর ঝরঝরে ভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনিতে চাউটাকে ঢেলে ঠান্ডা জল ঢেলে দেব চাউয়ের মধ্যে। তারপরে হাত দিয়ে চাউমিনটাকে একটু নাড়াচাড়া করব যাতে দলানা পাকিয়ে যায়। এবার একটা বড় প্লেটের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়া চাউটাকে ঢেলে নাড়াচাড়া করে ঠান্ডা হতে দেব। এবার একটা কড়াইতে তেল ঢেলে যে সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় নেয় সেগুলো আগে ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এখানে আমি আলু আর ফুলকপিটাকে আগে দিয়ে দিচ্ছি। এই সময় আমি কিছুটা নুন অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভাজা হয়ে যাওয়া সবজিটাকে চারপাশে ছড়িয়ে দিয়ে মাঝখানটায় কিছু আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু আর ফুলকপিটাকে প্রথমে ভেজে উঠিয়ে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে বাড়িতে একসাথে সব কিছু করি তাড়াতাড়ি হওয়ার জন্য সেভাবেই আজকে দেখাচ্ছি। রসুন আর আদাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এখন আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলোকে আবার চারপাশে ছড়িয়ে দিয়ে সেদ্ধ হয়ে থাকা সোয়াবিনগুলোকে চিপে জল বার করে নিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার আমি সোয়াবিনগুলোকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আমার সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আবার সবজিগুলোকে চারপাশে ছড়িয়ে দিয়ে মাঝখানটায় ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিমটাকে প্রথমে ঝুড়ি ভাজা করে নিতে পারেন বা অমলেট করে নিয়ে সেটাকে পিস পিস করে কেটে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখানে যেভাবে বাড়িতে বানাই সেইভাবেই দেখাচ্ছি। আমি এখানে 1.5 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি সেদ্ধ হয়ে থাকা চাউমিনটাকে এই ভাজা ডিম আর সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় আপনারা চাইলে সস দিতে পারেন, কিন্তু আমি রেসিপিতে আজকে কোনো সসের ব্যবহার করব না। এখন আমি অল্প একটু চিনি আর নুন দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে আমার খুব সুন্দর ঝরঝরে সাদা চাউমিন বা আলু আর ডিম দিয়ে চাউমিন বা হেলদি চাউমিন, যা ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন।